সকালবেলা 6টা বাজে ঘুম থেকে উঠে গোসল করে তারপর আমরা কাজে যাই। এমনও দিন আছে আমরা সকালবেলা নাস্তাও করি না, রাতের 8টার পরে আসি কাজ থেকে। আয়েশা যে খালা খাম ওই শক্তিটাও থাকে না, সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয়। আমাদের কোনো ছুটি নাই, একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গোছাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায়। কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো, মানুষ রাখলে তো টাকা যাবে, বেতন দিতে হবে ওদের। ওই টাকাটা বাসায় বাসায় আপনাদেরকে পাঠাই, তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা নিবেন। আর এই যে ইস্ত্রি করা, এই যে বাস বাস আলা কাপড় বেড়া ঘুরেন, আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে, এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পরে ঘুরতেছি, এটা খালি আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখে ভাবে যে পুরো অনেক সুখে আছে। ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা, কখন জামা কাপড় পরবো, সারাদিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে। রাতের বেলা খাওয়ার বেলা খাওয়ার পরে যে 5টা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি, ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ। সারাদিন কষ্ট করে ওই যে 5টা মিনিট মায়ের সাথে কথা বলবো, এটার জন্য 16 ঘন্টা 18 ঘন্টা করে আমাদের চাকরি করা হয়, বুঝবেন না আমাদের কষ্ট। আমরা হয়েছি পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যু, কারণ আমরা উঠতে উঠতে মিথ্যা কথা বলি, মা যত জিজ্ঞেস করে বাবা খাইছ না, যে বলি খাইছি কি বলবো, মারা তো বলতে পারবো না। মা যখন জিজ্ঞেস করে কেমন আছো বাবা, বলি ভালো আছি। অসুখ হইলে ডাক্তার দেখাই না, ডাক্তাররা অনেক টাকা দেওয়া লাগবে। মা জিজ্ঞেস করে বাবা ডাক্তার দেখাইছো, ওষুধ খাইছো, বলি যে খাইছি, কিছু বলার নাই, তো মিথ্যা বলো ছাড়া কোনো উপায় নেই। আমাদের মতো মৃত্যু কার কেউ নেই, আমাদের কোনো ঈদ নাই ভাই, ঈদ করেন আপনারা। আমরা সে ভাই পোলাও করবা খাইতে পারি না, সকালবেলা উইটার নামাজ পড়তে গিয়ে আইসা না, বন্ধুরা একজন আরেকজনের জড়ায় তোরা কান দি, তার মা বাপ নাই, কি ঈদ করবো, ঈদ তো করেন আপনারা। আমি আমার মার চেহারা 5 বছর ধরে দেখি না, 5 বছর পরে আমি দেশে এসেছি, যেই ছেলে মায়ের হাতে খাবার না খেলে পেট ভরতো না ওই ছেলে মায়ের চেহারা দেখি না 5 বছর। ঈদের সময় জিজ্ঞেস করে বাবা কাপড় চোপড় কিনছিস, বলে কিনছি, কিন্তু কিনি না, 5 বছর ধরে একবার জন্য পরে ঈদ করতেছে। আর আপনারা নতুন নতুন জামা কাপড় পরেন, জুতা কিনা লাগবে, এটা কিনা লাগবে, সেটা কিনলে পরে এটা তো পরে এটা তো সব দিই, নে ধার খরচ করে দেই আপনাদের ঈদ করার জন্য। খুব ইচ্ছা করে ঈদের মধ্যে চলে আসে, কিন্তু ছুটি পাই, 5 বছর পরে ছুটি পাইছি। আপনি যে বলেন জুয়া খেলে মেয়েবাজি করে, এগুলো স্বপ্ন, এগুলো স্বপ্ন, এগুলো আপনারা করতে পারেন, আমরা তো চিন্তাও করতে পারি না। আপনাদের কোনো আইডিয়া নেই ওখানে কত পরিমাণ টাকা লাগে এইসব জায়গায় যাইতে,